শুভ বিকালবেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত সম্প্রদায়। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। সম্প্রদায়, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এই প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়ে আছে? ১৭ বছর। তাহলে আমরা বলতে পারি যে সম্প্রদায় স্মার্ট বিল্ডিংয়ে সম্প্রদায়টা কিন্তু একদিনে তৈরি হয়নি, আর এটি পাপা করে কিন্তু 17 বছর পার করে দিয়ে যায়। বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি সম্প্রদায় কেমন যাচ্ছে এটা চ্যানেলে তুলে দেবেন। আপনার সাংবাদিক পরাজ ভাই, আমি আপনার সঙ্গে আছি। বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি নিয়ে খুবই খারাপ অবস্থা, এরকম খারাপের মধ্যে কোনো সময় হয় নাই। পরে আজকে একসাথ 15-20 দিন ধরে কাঁকড়া বন্ধ, তুমি দেখা কিনে নাই কিছু না, একদম এখন লস, একদম লসের ভিতরে। এখন আপনার এই এটার ভিতরে মানে কত টাকা ভালো ইনভেস্ট করেছেন? এই 20 লাখ টাকার মধ্যে। আপনাদের পপুলারিটি কেমন, মানে পরিচিতি কেমন আপনাদের? মানে সবার মুখে মুখে একটা এই আপনাদের এই কোম্পানির নাম কি দিয়েছে? হালিমা এটা কার নামে দেওয়া হয়েছে? মালিকের মালিক ছিল। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা থেকে আজকে আলোচিত সেখান থেকে। তো হালিমা মুড়ি মেলে যে গুণগত মান, গুণগত মান এত পপুলারিটি হওয়ার কিভাবে সম্ভব? এগুলো আমাদের সব কিছু আছে, লাইসেন্স আছে, মানে যা কিছু আছে যা প্রয়োজন আমাদের সবে আপডেট করা হয়েছে, এগুলো পরীক্ষা করা হয়েছে, টাকা নিয়ে পরীক্ষা ওখানে করা আছে। স্বাস্থ্যবাই যে কথাটা বলছেন যে এখানে সব ধরনের কাগজপত্র আপডেটেড অবস্থায় আছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদেরকে সুরক্ষা রাখার জন্য। এবং আমি চ্যানেল 99 থেকে বিদায় কাটানোর আগে আজ রাত 9:15 আমাদের অনারেবল স্বাস্থ্যবাই সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে। আমি স্বাস্থ্যবাই সাংবাদিক পড়াতে বিদায় কাটাচ্ছি। শ্বশুরবাড়ি যাওয়ারে, ঘুরিয়ে নিয়ে যাওয়ারে, এই প্রত্যাশা নিয়ে বিদায় কাটাচ্ছি। ধন্যবাদ আপনার।